রাজধানী বৌদ্ধ বয়স স্কুলের সামনে জমায়েত করে বৃহস্পতিবার পারিবারে ভোট চাইতে পেরুলেন আশিস কুমার সাহা স্ত্রী কাকুলি সাহা এবং কন্যা আশ্রিতা সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা ভাষণে বাম ও কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশিস কুমার সাহা আগামী উনিশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা হতে ময়দানে ঝাঁপিয়েছে জাতীয় কংগ্রেস শুরু হয়েছে নিত্যদিনের প্রচার অভিযান ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে আগরতলা শহরে বৃহস্পতিবার প্রচারে বেরিয়েছিলেন মহিলা কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বানী ঘোষ চক্রবর্তীও দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং সর্বোপরি তরুণ সমাজের স্বার্থে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার আবেদন নিয়ে এদিন প্রচার করেছেন আশিস কুমার সাহার স্ত্রী কাকুলি সাহা খুবই সারা পাচ্ছি ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে এটা আমার নতুন করে চেলানোর কিছু নাই তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সারা পাচ্ছি কেন কী বলছেন মনশই কথাই দাদা হ্যাঁ হ্যাঁ কথা বলছেন তারা কি বলছে অনেক সময় কাগজ দিচ্ছেন রিপ্লিট দিচ্ছেন তারা কী বলছে আপনার এই তো সবাই ভোট দেবে সাপোর্ট করছে সাপোর্ট করছে সবাই আমাদেরকে কী এলাকায় বছর বেশি কী মেসেজ থাকবে আপনাদের এলাকায় কি মেসেজ থাকবে আপনার ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুলবদ্ধ জয়যোগ্য করুন এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে সব থেকে আমি বলছি যুব সমাজের স্বার্থে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন বাবা সমর্থনে ভোট চাইতে দিন প্রচার অভিযানে দেখা গেছে আশিস কুমার সাহার কন্যা আর সাহাকেও বলবে কি প্রতিক্রিয়া থাকবে তোমার আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে কিরকম সারা পাচ্ছ বাড়ি গিয়ে সবখানে ভালোভাবে সারা পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে যারা নিউ ভোটার আছে বা যারা ইউথ আছে এখন নতুন ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয় এটাই রাজ্যের বেকার যুবকদের স্বার্থে বিজেপির অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বৃহস্পতিবার অংশ নেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তীও আমরা সমস্ত নাগরিকদের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি এবং ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের তথা জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী আশিস কুমার সাহা আজকে রাজনৈতিক আঙিনায় নতুন ওনার পরিচিতি রয়েছে এই ত্রিপুরা রাজ্যে এবং উনি সবার কাছে আসতে পারছেন না বলে আজকে ওনার স্ত্রীকে নিয়ে আমরা বেরিয়েছি মহিলা কংগ্রেস প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যারা আছে আমরা মহিলারা সবাই বেরিয়েছি এবং বিপুল সারা পাচ্ছি জনগণের কাছ থেকে ওরা আমাদের যে গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টির উপর আমরা সবাইকে অবহিত করছি সেই গ্যারান্টি যে মহিলাদের জন্য বিশেষ করে যে দেওয়া হয়েছে এবং যুবকদের জন্য যে যে এভাবে বেকার সংখ্যা ত্রিপুরা রাজ্যে দিনকে দিন বাড়ছে সেই দিক থেকে মানুষের মনে একটা পরিবর্তনের হাওয়া বইছে এটা আমরা বুঝতে পেরেছি জনগণের সান্নিধ্যে গিয়ে রিপোর্ট আর